হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম। আজকে আমরা তোমাদের ক্লাস থ্রি লেসেন থ্রি এর দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্টস এই গল্পটির বেঙ্গলি মিনিং, বেঙ্গলি ট্রান্সলেশন জানব। অর্থাৎ এই গল্পটিকে আজকে আমি তোমাদেরকে বাংলাতে বোঝাবো। দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্ট। গ্রাস হপার মানে হলো ঘাস ফড়িং, আর অ্যান্ট মানে হলো পিঁপড়ে। অর্থাৎ এই গল্পে আমরা ঘাস ফড়িং আর পিঁপড়েদের গল্প, পিঁপড়েদের কথা পড়ব। প্রথমে বলছে ইউনিট ওয়ানে, লেটস রিড। One summer's day, a grasshopper was hopping about in the field. অর্থাৎ একটি গরমকালের দিনে একটা ঘাস ফড়িং মাঠের মধ্যে এদিক ওদিক লাফালাফি করছিল। He was chirping and singing merrily মানে হচ্ছে সে উল্লাসের সঙ্গে, মেরিলি মানে খুব আনন্দিত হয়ে উল্লাসের সঙ্গে সে কিচিরমিচির করছিল, আর কিচিরমিচির শব্দে গান গাইছিল, কিচিরমিচির করছিল, গান গাইছিল। A group of ants walk past him. একটা পিঁপড়েদের দল, একদল পিঁপড়ে তার পাশ দিয়ে চলে গেল। Walk past him মানে হচ্ছে তার পাশ দিয়ে চলে গেল। They carried plump seed of corn মানে হলো তারা পরিপুষ্ট দানা নিয়ে যাচ্ছিল, ভুট্টার পরিপুষ্ট দানা নিয়ে যাচ্ছিল। Where are you going with those heavy things? asked the grasshopper. মানে হলো গ্রাসহপার তখন জিজ্ঞাসা করলো, তোমরা ওই ভারী ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ? হেভি মানে হচ্ছে ভারী। উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, উইথ টু আওয়ার অ্যান্ট হিল, দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে। বলছে যে না থেমেই প্রথম যে পিঁপড়েটা, না থেমেই প্রথম পিঁপড়েটা উত্তর দিল যে আমি আমাদের পিঁপড়ের ঢিবিতে নিয়ে যাচ্ছি, এগুলো এটা হলো তৃতীয় বীজ যা আমি আজকে বয়ে নিয়ে যাচ্ছি। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, ওয়াই ডোন্ট ইউ কাম উইথ মি অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহপার। তখন গ্রাসহপার পিঁপড়েটিকে বলল যে তুমি এত বেশি কেন কাজ করছো, এত কঠিন কাজ কেন করছো, এখন এত পরিশ্রম কেন করছো, তুমি আসো আমার সাথে আর আমার সাথে এসে গান গাও। তারপরে বলছে উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, ইউ শুড অলসো ডু সেম, সেড দ্য অ্যান্ট। তখন পিঁপড়েটা ঘাস ফড়িংটিকে বলল, আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করছি, তুমিও এখন সেইটাই করো, তোমারও এখন সেটাই করা উচিত। তারপরে একটা গানের লাইন রয়েছে যেটা গ্রাসহপার গাইছে, বলছে যে উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ লাভলি ডে টু প্লে, মানে হচ্ছে শীত এখনও অনেক দেরি, আজ খুব সুন্দর একটি খেলার দিন, আজকে খুব সুন্দর দিন যে সময় খেলা করতে হয়। সে স্যাং দ্য গ্রাসহপার মানে এই গানটা গ্রাসহপার গেয়ে চলেছে। তারপরে বাট দ্য অ্যান্ট ওয়েন্ট অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা সেদিকে কান না দিয়ে নিজেদের পথে চলে গেল। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠিন পরিশ্রম চালিয়ে গেল। মানে যেরকম তারা কঠিন পরিশ্রম করে ভারী ভারী শস্যের দানাগুলো বয়ে বয়ে নিয়ে যাচ্ছিলো, সেই একই কাজ তারা আবার করতে শুরু করে দিল। দ্য ওয়েদার সুন টার্নড কোল্ড মানে হচ্ছে শীঘ্রই আবহাওয়া পরিবর্তন হয়ে ঠান্ডা পড়ে গেল। সুন টার্নড কোল্ড মানে হচ্ছে আবহাওয়াটা, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, আবহাওয়াটা পরিবর্তন হয়ে ঠান্ডা পড়ে গেল। গরমকাল ছিল, আস্তে আস্তে উইন্টার আসতে শুরু করলো। আর থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মানে একটা স্নো মানে হচ্ছে বরফ, বরফের একটা ঘন সাদা আস্তরণে, ঘন সাদা বরফের আস্তরণে মাঠের সব খাবার যেন ঢেকে গেল। দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড, আর তখন গ্রাসহপারটি কোনো খাবারই খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল, সে গেল পিঁপড়ের ঢিবিতে। অ্যান্টস হিল মানে হচ্ছে পিঁপড়েদের যে ঢিবিটা, যেখানে যার ভিতর ওরা থাকে, যেখানে যেখানে ওরা রয়েছে সেখানে ও গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার, তখন ও দেখল যে তারা শীতের জন্য যথেষ্ট খাদ্য সঞ্চয় করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে তাদের কাছে ভিক্ষা চাইল, কিছু খাবারের ভিক্ষা চাইল। হোয়াট, ক্রাইড দ্য অ্যান্ট ইন সারপ্রাইজ, তখন বলল কি, পিঁপড়েরা অবাক হয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল। হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর উইন্টার, তুমি কি তোমার শীতের জন্য কিছু সঞ্চয় করে রাখনি? হোয়াট আর ইউ ডুইং অল সামার, তাহলে তুমি পুরো গরমে কী করছিলে? আই ডিডেন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, সেড দ্য গ্রাসহপার, বলছে যে আমার কাছে একদমই সময় ছিল না খাদ্য সঞ্চয় করার জন্য, এটা বলল ঘাস ফড়িংটি।
আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক, আমি মিউজিক প্লে করতে অর্থাৎ গান বাজনা করতেই আমি খুব ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস শুক দেয়ার হেড ইন ডিসগাস্ট, ডিসগাস্ট মানে হলো বিরক্তি, অর্থাৎ পিঁপড়েরা বিরক্তির সাথে তাদের মাথা নাড়লো। শুক মানে হচ্ছে নাড়ানো, শুক দেয়ার হেড মানে হচ্ছে মাথা নাড়লো, পিঁপড়েরা বিরক্তির সঙ্গে তাদের মাথা নাড়লো। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাস হপার অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ার্ক, তারা ঘাসফড়িংয়ের দিকে পিছন ঘুরে তাদের কাজে তারা চলে গেল। অ্যাডাপ্টেড ফ্রম ইশপস ফেবল মানে হচ্ছে ইশপের গল্প থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এটাই ছিল তোমাদের দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্টের স্টোরি। এটা ছিল, আশা করছি তোমরা এই গল্পটি দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্ট এই গল্পটি খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি আমার পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আর কমেন্ট করে আমাকে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো।